আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস ব্লগ। আমি আফরোজ সুলতানা টুম্পা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। আজকে আমি বেড়াতে যাব। দেখুন, এই তো বেড়াতে যাওয়ার জন্য কাপড় চোপড় নামিয়ে সব কিছু নামিয়ে গুছাচ্ছি ব্যাগপত্র। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তো আজকে যাব। কোথায় যাব? আমার আম্মির বাসায়। আমি মানে আমার ছোটো খালার বাসায়। ছোটো খালাকে আমি আম্মি বলে ডাকি। তো এই তো সব কিছু গুছাচ্ছি। তো চলুন আপনাদের সাথে নিয়ে সব কিছু গুছাই। তো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সে হাতে একটা ব্যাগ। আসলে ওই ব্যাগটায় আমরা কিছু সরিষার তেল আর মধুর ডেলিভারি দিব। আপনারা তো জানেন যে আমার একটা চ্যানেল আছে, সরি পেজ, ওটা হচ্ছে আমার বিজনেস পেজ। ওটাতে আমি থ্রি পিস, তারপরে মধু, সরিষার তেল এইগুলো সেল করি। তো কিছু ডেলিভারি ছিল এলাকায়, তাই ভাবলাম নিজেরাই নিয়ে যাই। তো এই তো বেরিয়ে পড়লাম। উনি আবার জুতা ঠিক করতেছে। তো আপনারা আমার পেজটিতে ঘুরে আসতে পারেন। আমার পেজটির নাম হচ্ছে সুলতানা স্মার্ট। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে বেড়াতে যাই। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটা আমাদের বাসার সামনের রাস্তা। তো এই তো শ্রীপুর থেকে ফুটওভার ব্রিজটা ইউজ করে আমরা উপরে উঠতেছি। তো ব্যস্ত রাস্তা, এই জন্য ফুটওভার ব্রিজটাই ইউজ করি। আপনারা অবশ্যই সবসময় ফুটওভার ব্রিজ ইউজ করবেন বিভিন্ন রকমের দুর্ঘটনা এড়ানোর জন্য। তো এই তো এখন আমরা বাসে উঠে পড়লাম। তো এই যে বাস ছেড়ে দিয়েছে। তো আপনারা চলুন আমাদের সাথে জার্নিটা উপভোগ করুন। তো এখন আমরা চলে আসলাম নবীনগর। এখানে বাস থামালো কিছুক্ষণ। তো আমরা এখন আবার নবীনগর থেকে যাত্রা শুরু করব। আর এটা হলো সেনা শপিং কমপ্লেক্স। সাভারের ভিতরে খুব ভালো একটা শপিং মল। তো এই তো আশেপাশের অবস্থা। আসলে নবীনগরের আশেপাশের জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম একটা পরিবেশ, ভালো লাগে। আসলে জার্নির ভিতরে একটা ক্লান্তি থাকে, ওটা দূর হয়ে যায় পরিবেশগুলো দেখলে। তো এই তো উপভোগ করুন আর দেখতে থাকুন সাভারের আশেপাশের জায়গাগুলো। এখন আমরা যাচ্ছি সাভার গলফ ক্লাবের সামনে থেকে। এই তো যাচ্ছি। তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আসলে সাভার জায়গাটাই অনেক সুন্দর, এর আশেপাশে টুকটাক জায়গাগুলো খুবই সুন্দর। তো এই যে দেখতে থাকুন আর উপভোগ করুন। আমার তো জায়গাগুলো খুবই ভালো লাগে। মনে হয় যে এখানে যদি সবসময় থাকতে পারতাম তাহলে এত ভালো হতো। এই তো যাচ্ছি আমরা। তো এই তো আমরা আমাদের জার্নির শেষ পর্যায়ে। আমরা এখন যাত্রাবাড়ি চলে আসছি।
আমরা এখন উঠলাম মেওয়ার হানিফ ফ্লাইওভারের উপরে। তো এই তো এই ফ্লাইওভারটা ক্রস করলে এখান থেকে আমরা নামবো, হয়তো আর 2-1 মিনিটের ভিতরে আমরা নেমে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমরা বাস থেকে নেমে বাসায় যাচ্ছি, বাস থেকে নেমে 2-1 মিনিটের পায়ে হাঁটা রাস্তা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে চলে আসলাম বাসায়, তো দেখলাম মারজান বুড়ি ছাদ থেকে আমাদেরকে হাই দিচ্ছে। এই যে ও গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হাই দিচ্ছে। অনেকদিন পর আসলাম, তো মানে অনেক এক্সাইটেড ছিল। তো এই যে আমরা বাসার ভিতরে ঢুকতেছি, এখন ঢুকে তো ফ্রেশ হয়ে নিব। তো ফ্রেশ হয়ে ক্যামেরা অন করছি। তো এই যে ফ্রেশ হয়ে আমার আম্মির কাছে চলে আসলাম। তো জিজ্ঞেস করলাম, আম্মি কি রান্না করতেছো, কি করতেছো? তো এই যে আমাদের টুকিটাকি কথাবার্তা শুনুন। হাই আম্মি, কি করো? এই তো রান্না করতে আসলাম। তোমরা অনেক দূর থেকে আসছো, তাই তাড়াতাড়ি রান্না বসাই দেব। এখানে আমি কাতল মাছ নিয়েছি, তুমি পছন্দ করো তাই বুনা করব। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, রোস্ট করব। ছোট ছোট পিস নিয়েছি, কারণ অনেকেই বড় পিস নিয়ে নষ্ট করে এই জন্য। আর এখানে গরুর মাংস নিয়েছি, ঝাল রান্না করব। তুমি আমার আম্মি, তো মানুষ বুঝবে কি জানো, আমার বাপের দুইটা বউ, তুমি আমার ছোট মা। আমি ওর খালা, আমাকে আম্মি ডাকে, আমার হাজবেন্ডকে বাবা ডাকে। মারজান, কি করো? দুই ভাই বোনে শুয়ে আছে, কি সুন্দর একদম। মোনাজাত তো ঠিক মতো ধরছো, ভালো করে দোয়া করো। তাকাও মারজান এদিকে, হাই দাও সবাইকে। কি খবর, আপনার কি অবস্থা? ভালো আছেন? মারজান আসো এদিকে। তো এই তো দুপুরের খাবার রেডি। দুপুরের খাবারে আম্মি করেছে বেগুন ভাজি, আলু ভর্তা ছিল, তারপরে যে কাতল মাছ, রোস্ট, গরুর মাংস, পোলাও। আম্মির হাতের মজাদার খাবার অনেকদিন পর। আসলে খালা আর মা তো একই, তো মার খালার হাতের খাবারে মায়ের হাতের স্বাদ পাওয়া যায়। তো বাসায় যতই রান্না করি, যতই যা করি, মানে আপনজনদের হাতে রান্না খেতে অনেক ভালোই লাগে। যে আম ছিল, তারপরে ডাল, তারপরে আবার আমার চাচ্চুনি আসছিল বড় একটা কোক। তো এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আমরা পান নিয়ে বসলাম এখানে। আমার খালা আবার পান খেতে খুব পছন্দ করে, তো তাই আমরা এখানে সবাই মিলে পান খাচ্ছি আর মজা করতেছিলাম, কথা বলতেছিলাম সবাই মিলে। সে আবার তার দেওরকে পান বানিয়ে দিচ্ছিল। এই তো মানে সবাই একসাথে অনেকদিন পরে একসাথে হলে যা হয় আর কি, টুকিটাকি কথাবার্তা, মজা করা। এই যে এদিকে ভাই বোনরা তারা মিলে মোবাইল টিপতেছে, কথা বলতেছে। তো এটা ছিল বিকেল বেলা, মানে সন্ধ্যাবেলা। আম্মি আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল আর আমরা খাচ্ছিলাম সেগুলো, সবাই বসে বসে, নিচে বসে সবাই খাচ্ছিলাম একসাথে। যে আম্মি একদিক থেকে বানিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। জামাইয়ের সামনে পুরো ভরা প্লেট দিছে, জামাই একটা নিল আর এই যে আমরা সবাই এক এক করে নিচ্ছি। তো এই তো এখন আমরা রাতের খাবার খেতে আসলাম। সন্ধ্যার নাস্তার পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, সবাই মিলে গল্প করতেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এই যে রাতের খাবারে এই খাবারগুলোই ছিল। আর আমি এই যে দেখাতে আসলাম যে কি রাখবো, তো এই গরম গরম গরম, তো আমি গরম হাঁড়িতে হাত দিলাম, এখন আম্মি বলতেছে, চিল্লাইতেছে গরম গরম। তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই আমরা খাবার দাবার খাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।